করে না মনারে রাগলে বাঘে খাইতারে ও পুতুল পুতুল মেয়ে হাসো না রে। শিশু শিল্পী হিসেবে পর্দা কাঁপিয়েছেন, সারা বাংলায় ছড়িয়েছে তার নাম, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এবার তিনি আসছেন নায়িকা হয়ে, বলছি সিনেমার মিষ্টি মেয়ে দিঘির কথা। মুক্তি পেতে যাচ্ছে নায়িকা হিসেবে তার প্রথম সিনেমা। শাপলা মিডিয়ার টুঙ্গিপাড়ার মিয়া ভাই সিনেমা দিয়ে অভিষিক্ত হচ্ছেন সুব্রত দোয়েল দম্পতির কন্যা। ছবিটির তত্ত্বাবধানে থাকা চলচ্চিত্র পরিচালক শামীম আহমেদ রনি সোমবার ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন, টুঙ্গিপাড়ার মিয়া ভাই সিনেমাটি 12ই মার্চ সারাদেশের সিনেমা হলে মুক্তি পাবে। তিনি জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে। নিজের প্রথম সিনেমা মুক্তির খবরে উচ্ছ্বাসিত দিঘি। তিনি বলেন, অনেক উত্তেজনা কাজ করছে, টেনশনও হচ্ছে, জানি না দর্শক কীভাবে গ্রহণ করবেন আমাকে, তবে প্রত্যাশা করছি ভালো একটি সিনেমা উপহার দিতে পারব। এ সিনেমায় দিঘির বিপরীতে দেখা যাবে নবাগত শান্ত খানকে। বিনোদনের সব খবর পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।